আর্জেন্টিনা পাগল এই চোখানে আমার রাগ উঠছে আর্জেন্টিনা ব্রাজিল পেরু নিগ্রু পড়াই দে খবর বিনদা পার বুঝছ আজকে তুই হইলি আর্জেন্টিনা আমি হইলাম ব্রাজিল আর আজকে খেলা হবে আজকে আজকে তোকে দাঁত করে দেব सत्य कथा ठीक है तुम धीरे धीरे किनारे फेराओ दादा किसे शब्द हलो पास दिया निश्वास काटलाम अच्छा देखी देखी हाई रे उजुन रे माछ रे दोले निश्चय बड़ माछ धरेछे आमी आगे चोख खुलबो ना आगे चोख खुलबो ना झुंडदा बोललो बसिते बड़ माछ धरेछे हाय कोथाय टैश दे एखाने तो बसी नेई माछ को थेके धरबे दादा के निये आर पारी ना झुंडदा झुंडदा आई विल गिव यू झुंडदा हाय दादा এখানে তো বসছি নে মাছ কো থেকে ধরবে তুমি কি বলো না তোমার কি মাথা ঠিক আছে বসি নাই কোথায় বসি তুমি দেখো তো বসি গেল কোন কা তোমার হাতের বসি তুমি ভালো জানো বসি মনে কাওয়া নিচে গা একদম দেব ধর জলে কখনো কাওয়া থাকে তাইলে মনে কের কে নিচে আরে কাকরা নয় কাকরা ও কাকরা দেখি কোথায় বসি কেমন লাগে এই তো বসি এখানেই রয়েছে আমি একটা পাগল নিয়ে এসেছি তার দেখা দেখি এখন আমি নিজেও পাগল হয়ে যাব যাই দাদাকে গিয়ে বলি যখন কি শক্তি যা যা কি যা মাছ ধরছে না কোথায় মাছ ধরেছে এলে তুমি বললে তোমার বর্ষি কাকরাই নিয়ে গেছে এটা কি দাদা বর্ষি নিয়ে নাই না এ কার কার পাবে ক্ষমতা আছে আমার বর্ষি নিয়ে বোকা মানে ই এলাকা নির্বাচন করলে আমি একটা বুড়ো ভাম না এই কি বলছো কিসের নির্বাচন আমি যদি করি সেটা না কই হ্যাঁ তোমার এলাকায় তাহলে খুব সম্মান মানে কি আইলেই দেখলাম যে কতগুলা জুতা লই খাড়েছে মনে করছে আমারে দিব না ওনে দেখলাম যে ফালাই দিল তো আমারে দিল না ভালোই করেছে তোমার যে সম্মান হ্যাঁ কিন্তু দাদা ও এবার দেখছি তুমি আমাদের সম্মান রাখবে না কইছে যে রাখব না সম্মান দিলে নই যামগা দুষ্ট কথা এই এরকম করছো কেন কি হইছে কিসের দুষ্ট আমি দুষ্ট তুমি কি দাদা হ্যাঁ নিচের দিকে নিচের দিকে কি ছাবর মাইরে একটা ছাপা দাঁত ফালাই দেমো এই নিচের দিকে ব্যাক ব্যাক মানুষ আছে নিচের দিকে টাকা হ্যাঁ আরে নিচের দিকে কি হইছে ঠিকই তো আছে আরে কাপড় ঠিক করো আইয়া আমি কেন আইয়া এমপি বলো কোন এই ফুলা যদি হলো কাপড়টা ঠিক কইরা পিনবা না পারে আর কি ভাই পিনবি কোতে দেহি হাই ভগবান ভগবান ওর একা একা খালি কলা দাও একদম নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো কাপড় ঠিক করো ও বা 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 হা হাইরে হাইরে এই যে বয়স কত মেয়ে নাল দেখা যায় না পাগল হইছেন মিয়া যদি বিয়া করেন তো
চাইলে কয়েল কিনুন লাগবো না বাবা তুমি আতুসা করছো কে বাবা তোমার না মা নাকে কিসের কয়েল না যদি বিয়া করে বেলা থাকতে চাই দেখাই ওইটা বিচিলে বৈঠকবার মশাই ধরবো না আচ্ছা হ্যাঁ এনে কাপড় বিন্দা যা তৈল তো কর ওই যাই যা শালি যা আবাতি হতি না রা ঠিক মতো কাপড়টা বিন্দা হিকাই নাই তোর বাপে হ্যাঁ কি কি করে খালি ছাড়া কর না কে আই লাভ ইউ কর যাই যা হতি না রা বেখর সবের বাচ্চারা হ্যাঁ বগটালা পুরো পুরুষ সমাজটা ধ্বংস হয়ে যাইতেছে এই কেন আমনের গুলা রাগ করি না জানি কেউ আইরে শাশিছে বাঞ্চা পাইতেছে গো এই ঠিক মতে তখন কাপড় পিন যাইতে মাহি আমি লন্ডন হংকং আর্জেন্টিনা ব্রাজিল পেরু নিগ্রু পড়াই যে কাপড় পিনতে পারবো ছ আমার ভাড়া করে নাই আমি যদি কাপড় পিনতে এক বছরও খবো না আর যদিও খোয়াই নাকে পাঁচটা কামলা নইয়া আই উইল কিল ইউ হু ইজ দিস ঠিক মতো কাপড়টা পিনতে হারস না এই লক্ষ্মী ভালা বুঝি ভালা এই এই কি কইছ কি কইছ আরে আমার ঘরে কাপড় দেইখা ঠিকই তো বানর কে কইছ তুই আমার কাপড় ধরস কে কাপড় ধরম না কি মই এনে উঠলাম কি পাগল হলো কই উঠ আমি পাগল হইছি না তুই পাগল কেরা পাগল এই সারা শীতের মধ্যে তোর প্যান্ট খুলে পড়ে রইছে অত পাগল আমি না পাগল তুই না ইরা এক পতন নেফে চলে নেফে জ্বালা কোন আমি প্যান্ট কা কাপড় চব থাকে নয় খয় না থাকে না হ্যাঁ খয় না শীতের দিন কাপড় যদি দেখা দিবার ভাই গেরা তাহলে কি হইব আই তুই কি দেখাবি হেইটা কত তুই প্যান্ট খুলে যে পড়ে রইছে এই পানুর এখন কে এখন কে এই এদিকে বানর রে বানর এই ব্লকটা করছিস কথা কহ কথা কবি না এদিকে এদিকে দেখেন চেহারাটা ডকি মাসুলটা খাবার জানে না আবার আমার গালে ধরে চাটন মারস কি জানি বলছিলি এদিকে তাকা কি জানি বলছিলি তুই ব্রাজিল থেকে আর্জেন্টিনা থেকে আর কত দেশ থেকে নাকি কাপড়ের প্রশিক্ষণ দিয়ে আসছিস তাই না আর আমাদের কথা বলছিলি যে আমার কাছে আহিস কাপড় পরার শিক্ষা দিব এই তোর কাপড় যে ফয়া পয়রা রেছিন এই মধু ফুয়া মানুষ ওই পানোর কথা কস নাকি কথা কো কথা কবি না এটা কি করছো তুমি এন ছাড়লা না হ্যাঁ মনে যে তালের রোলতে পাড়ার মাংস দিয়ে মাহাই নইছি আহারে তাই হ্যাঁ শোনো বলো এদিকে আসি বলো তুমি দেখতে অনেক সুন্দর নায়ক সাকিব খানের বাপ সাকিব খানের বাবা বাবা হ্যাঁ কিন্তু আমি যে তোমাকে ডাকি নি গো আমি ওনাকে ডেকেছি মানুষের অপমান করে হিস আমার অপমান করে যে কথা ব্যক্তি পুরুষ পুলো অপমান করে একই কথা এই এই তুমি কি দিকে ডাক দেও ওনাকেই দরকার ইদার ভিতরে কিছু আছে কেন কি হয়েছে ইদা মনে করে যখন কঙ্কাল হয়ে গেছে কঙ্কাল তোমার আগে 25 জনের সিরিয়াল আছে 25 জন তারপরে ওরে ডাক্তার সাহেব হ্যাঁ ওনাকে দেখো আমার কাছে কোন জানা না তোমার কাছে বলা জানা ওনার কাছে বলতে হবে আচ্ছা ঠিক আছে কি কয় জানস কি বললো কত মাথা মধ্যে তাবিতিছে মাথা মধ্যে গ্যাস্ট্রিক হইছে তো চুলকালা কে ছড়িয়ে কইরা কইরা কি বানরে ডাল দেখা যায় চুপ তুমি লেখাপড়া সম্বন্ধে জানো জানি না এটা হচ্ছে স্টাইল ও আচ্ছা ফালা বসি আরে আমার দিকে তুমি কেন যাও আর যাম না ওগুলো দুষ্টুমি ওরা ডাকতে যাবে না হ্যাঁ বসি ভালো মাছ ধরতে হবে এই শুনছেন বলে সুন্দরী তুমি জানো তোমার এই চোখের চাউনি দেখে মনে হয় আমি আকাশ থেকে নিচে পড়ে যাই আহারে হ্যালো স্বর্গ থেকে হ্যাঁ গো বলো বলে ফেলো না আই লাভ ইউ বলো তুমি অনেক কষ্ট করে এসেছো তাই না হ্যাঁ হ্যাঁ না কিন্তু আড়াই দিও না আড়াইয়া মানে ওই যে আইডিয়া হিয়ার যাই ও আচ্ছা তুমি অনেক কষ্ট করে এসেছো তারপরেও বলি এবারেও আমি তোমাকে ডাকিনি তোমার বন্ধুকে ডেকেছি মোর মইনু
ইন মোর মুয়াছে তঞ্জাম না কি হলো বারবার রহমান ছচয় না পা ধরেছো কেন পা ধরে না মরি থাক মুগা কেন মরবে হই আমারে প্রেম দেউ না হই এক পর না বিষ দেউ না পাও দে পারে মাইরে থাও বিষ দিয়ে কি করবে বিষ দিয়ে কি করবে খাইয়া মরি থাক আর প্রেম দিলে প্রেম দিলে বাইচে থাক আমি কিছুই দেব না প্রেম দাও না হই বিষ দাও প্রেম দাও না হই বিষ দাও ना होले यामके तुम्हारे पायर नीचे पीछे मेरे फेल दाहा बात बोलना को अमी बात बोलना को बात बोलना को अमी बात बोलना को प्रेम दाउ ना हो जी दाउ प्रेम दाउ ना हो जी दाउ प्रेम दाउ ना हो जी दाहा वाह 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 मर खमोता को तो दोन तीन डायफान जाइ दूर से अरे आह प्रेम निवेदन करो लज्जा करे ना रागे ठेले कुछी चुप एखाने चुपचाप बसिए फेलबे ओदिकार जाबे ना किन्तु लक्ष्मीन्दर ओ जखन डाक मारे ना हाँ तो आर मने होय ताले राख नई दूर दिस दादा शुनो ना এখানে মাছ ধরতে এসেছি মাছ ধরবো কে কি বললো এগুলো দেখার সময় আমাদের নেই তুমি বসি ফেলো আর শোনো তুমি আমি ওদিকে গিয়ে শুনে আসছি ওই মেয়ে কি বলে আর যতক্ষণ না ফিরবে ততক্ষণ তুমি কোথাও যাবে না মনে জানো থাকে আচ্ছা আপনি কি আমাকে ডেকেছেন হ্যাঁ আমি আপনাকেই ডেকেছি তাড়াতাড়ি কোন সময় নাই কি নেই কই আই করে কই আই গিয়ে দিলাম আরে বসো তুমি ওখানে বসো বই থাকবে নাকি কুলাই না চুপটি করে বসবে মনে থাকে জানো মনে থাকে আচ্ছা আমাকে কি বলবে তাড়াতাড়ি বলো আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি তো আমরা কি করব তোমাদেরকে দেখি না তাই বলছি এই যে দেখ তুমি রে তখন কি পামনে ডিস্টার্ব করছিস আমি এখন পাগল হয়ে যাব আমি কি চলে যাব তাহলে আরেকটি বারো দুষ্টুমি নয় মনে জান থাকে আচ্ছা তোমার বন্ধু কি পাগল হ্যাঁ কই ছাই বা হাত তো ধুই দাম হ্যাঁ তুই পাগল কথা বলবি না তুই পাগল হইয়া পাগল হইয়া পাগল কইল আচ্ছা এই সেরিয়ে ভালোই বলেছে এই সারা গর জীবন দন্ন হইতো তগর তিনডা রে পাইলে কি বেরে বাবা কি বুঝছো তুমি হাইরে খুশি বাবা তুমি কোন দিয়ে আইছো তুমি কি সিজারেন না অরিজিনাল আরে শুনো দাদা এসব ডিজিটাল পোলাপান এসব বলবে এদিকে কান্না দিয়ে তুমি ওদের জাত করো আগে পাগল হইয়া পাগল বলে এই সেরিয়ে পাগলার জীবন দন্ড হইতে তর তিনগারে পাইলে দুনিয়ার সবাই পাগল এই এলাকার সবাই পাগল জন্তুরি গানে পাগলার জীবন ধনশালীর জীবন সবার জীবন দন্ড হইতো তোমারে পাইলে পাগল হইয়া পাগল বলি এইমে পাগল জীবন ধন্য হইতো তোমারে পাইলে একটা খেল মেরে দেখ মার আর একটা একটা খেল দিয়া দেখ ছোলটা কি তোর বাপের রে আমি বিয়া করবো না দূর করে বিয়া বলব কি করেছে বিয়া করো ছাড়া আই শুন এদিকে তোরে কে বিয়া করবো আমি বলছি তোরে বিয়া করবো
তুই তো গস নাই আমি অনুমান করে কইছি তাহলে তোর বন্ধুরে তুই বলি আর কম না যা পয়সা গেল জুরে জুরে কিল মারি দাদা তুমি এখানে চুপটি করে দাঁড়াও আমি কি শুনছি বলো কথা তো শেষই করতে পারলাম আচ্ছা বলো তাই বলছি এই ঘাট ছাড়ুন এই ঘাটে আমরা স্নান করব বললেই হলো শুনো এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত কি বড় মাছ না ধরতে পারবো না ধরতে পারবে ততক্ষণ কোথাও যাচ্ছি তাই তাই সত্যি সত্যি আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে মাছ মারেন বাবা রে এটা মেন অন্য কিছু দাদা শুনো আমাদের চ্যালেঞ্জ করেছে ওরা দেখবে এই ঘাটে আমরা কি করে মাছ ধরি ফালা আমিও বলে এসেছি হ্যাঁ এই ঘাটে মাছ ধরবই 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 এই ঘাট থেকে তোমাদেরকে তারাবই 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 দাদা বসি ফেলো আমাকে একটাই মাইক দিও সখী হাই গো